পটল খেতে যখন ভালো লাগে না তখন এইভাবে ট্রাই করি, আপনারাও করতে পারেন। চলুন রেসিপিটা একবার দেখে নিই। আলু প্রথমে নিরামিষ তরকারি করবো, সেই জন্য সরষার তেলে 5 ফোড়ন দিয়েছি, আর একটু নুন আর হলুদ ভালো করে মিশি এই আলুর টুকরোগুলো দিলাম। এটা আমি ভেজে নেব, আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এখন আমি এতে খোসা, একদম খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সব পটল আমি দিয়ে দিয়েছি, এবার পটলগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ আগের থেকেই তেলে দেওয়া ছিল, এবার নুন হলুদ আমি পটলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেবো। আজকে আমি পটলগুলো আগে থেকে নুন হলুদ মাখাই নিই, এবার আমি পটলগুলো ঢাকা দিয়ে ভেজে নেব। সমস্ত পটলে আমি নুন হলুদ মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আর এখন আর আমি আলাদা করে নুন হলুদ দেবো না, আলু ভাজার সময় যা দিয়েছিলাম ওটাই যথেষ্ট। পটলগুলো একটু ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আবার ভেজে নেব। আলু আর পটল যে আমি একসাথে ভাজছিলাম বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা এখানে যোগ করবো। এখানে আমি কিছু মশলা যোগ করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, আদা আছে, হামলদিস ধাতো করা, ওদিকে আছে জিরে আর গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, গরম মশলা গুঁড়ো, আর দেখতে পাচ্ছেন একটু নুন দিয়ে দিয়েছি, আর হামলদিস্তা থেকে কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি হামলদিস্তায় করে। এই সব কিছু এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি কিছুটা জল এখানে মিশিয়ে দিয়েছি, আর এবার আমি মশলাটা কষিয়ে নেব, আর আলু পটলটাও এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু জল বেশি দিয়েছিলাম যাতে আলু মশলাটা কষানো হয়ে যায় আর আলু পটলগুলো সুসিদ্ধ হয়ে যায়, আর তাই হয়েছে। দেখুন আলু পটলগুলো সুসিদ্ধ হয়ে গেছে আর মশলাটা গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু গুড় দিয়েছি, নিরামিষ তরকারি একটু গুড় দিলে ভালো লাগে। আর আমি প্রথমেই দিতাম, আজকে খেয়াল ছিল না, তাই জন্য এখন দিলাম। আপনারা যারা গুড় পছন্দ করেন না, যদি রেসিপিটি ট্রাই করতে চান তবে সেখানে চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে শেষের দিকে দেবেন। দেখুন এবার খুব সামান্য একটু ঘি দিচ্ছি, আর এই যে এটা একটু কসুরি মেথি দিয়েছি শেষে। আবার বলছি যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে আপনারা কসুরি মেথি বা ঘি বাদ দিতে পারেন। এবার আমি ঘি কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিই, ঘি আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার আলু পটল তরকারিটা হয়ে গেল। এখানে একটা কথা বলে নিই যে আজকে আমি কিন্তু দারচিনি গুঁড়ো বা হিং এসব কিছু মেশাইনি। আর যারা রেসিপিটি ট্রাই করতে চান, যদি কেউ করতে চান, তবে আপনারা পছন্দ মতো ছোটো এলাচ, দারচিনি, বাটা এগুলো দিতে পারেন। আমি ছোটো এলাচটা খুব কম ব্যবহার করি। আচ্ছা এবার আমার রান্নাটা হয়ে গেল, পরিবেশন করে আমি দেখাচ্ছি। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, আপনারা কেউ চাইলে জিরা ফোড়ন দিতে পারে বা কসুরি মেথি ফোড়ন দিতে পারে, তবে সেটা আলু পটল ভাজা হয়ে গেলে তারপরেই ফোড়নটা দেবেন। আর আমার চ্যানেলে দেখবেন আমি আলু পটলের তরকারির অনেক রেসিপি শেয়ার করেছি, সেই জন্য আমি সবসময় একটু আলাদাভাবে করি। এটা যেমন 5 ফোড়ন দিয়ে ফেললাম, তৈরি হয়ে গেল আলু পটলের নিরামিষ তরকারি। ইচ্ছে হলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।